أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তার কাছে আমার সাহায্য কামনা করে তার পেরা হাবিব আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের যত ওলিয়া উলিয়া সকলের রওজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে হযরত আলিমা ফাতেমা ইমাম হাসান হুসাইনি পাক পাঞ্জাতনকে স্মরণ করে আজকে আমরা উপস্থিত হয়েছি একটি পালা গেজেট নিয়ে যে পালার নাম গুরু এবং শিষ্য গুরুর ভূমিকা গাইবেন আমার গানের গুরু জনাব মোহাম্মদ কারি বারেক বৈদেশী সাহেব আর আমি অদমচ্যুত শাহ আলম সরকার শিষ্যের ভূমিকায় গাইব তো প্রথমে গুরুর কাছে কিছু চাওয়া যায় না যেহেতু আমার একটি গানের মাধ্যমে আমার গুরুর কাছে আমার একটি আরাধনা থাকবে ধন্যবাদ জিয়ের পেটে মায়ের জন্ম ভুলাম বলো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে লালন ফকির ভেবে Thank you.
ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ ভাবের মানুষ পাইলাম যখন আসরে এখন ভাবের মানুষ পাইলাম যখন আসরের ভিতরে ধৈর্য ধরেন নীরব থাকেন আমি চায়া যাব তারে গুরু শিষ্য গানের পাল্লা বারেক বৈদাসী গুরুর পালাই আমি শাহ আলম সরকার শিষ্যর পালাই গায়া দয়ালের কাছে আমি কিছু যাব চাইয়া কি যাব লালন ফকিরের গানের মধ্যে বলেছে জন্ম বড় শুনি একটি সন্তান যদি জন্ম গ্রহণ করে মাই যদি তাকে দুধ না দেয় তাহলে সন্তান নাকি বাঁচে না সাইজি বলেছে মায়ে ছুইলে ছেলে মরে এই তিন কথার বেত না জানিলে তার হবে না ফকিরি দরদি আসলে কি তাই মায়ে ছুইলে ছেলে যদি মারা যায় তাহলে ওই মা থাকার চাইতে না থাকে অনেক ভালো গুরু শিষ্য মানে একটি শিষ্য একটি গুরুর কাছে যখন হাত দেয় হাত দিলে উনি পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে গণ্য হয় বা পীর মুরিদের কথাটা হলো আত্মসমর্পণ করা গুরুর কাছে কিন্তু আমার কথা এই জায়গায় যারা নাকি মুরিদ পড়ল না অনেক মানুষ আছে যুবক বয়সে ওরা মারা যায় তারা গুরুর কাছে যাওয়ার সময় পায় না বা হাত দিয়ে মুরিদ হয় না দয়াল মুরিদ পড়লে যদি আপনাকে পাওয়া যায় বা চ্রষ্টাকে পাওয়া যায় নবীকে পাওয়া যায় কিন্তু যারা মুরিদ না পড়ে যারা মারা গেল তাদের অবস্থাটা কি তারা কি তাদের নিকট লাভ করতে পারবে না রাসূলের সুপারিশ পাবে না সর্বপ্রথম আমার দয়ালের কাছে একটি কথা জানার বিষয় আর আমার গানটা সুন্দর করে একটু সোজা করে বলে দিবে গানটার ভিতরে সাইজি কি বলেছে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে নবীর সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে এই পৃথিবীর সমস্ত নবী অলি গাউস কুতুবদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উপস্থিত মান্যগণ্য ব্যক্তিবর্গ সবার প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করে শুরু করতে যাচ্ছি আমি আমার কর্তব্য কাজ। আজকে আপনাদের যে পালা গান উপহার দিতে যাচ্ছি এই পালা হলো গুরু শিষ্য। আমি বারেক বৈদেশিক গুরুপক্ষে কিছু আলোচনা করব। আজকে আমার সঙ্গে যিনি শিষ্যপক্ষে গান করবে আমারই শিষ্য ছাত্র ছোট শাহ আলম সরকার। তো শাহ আলম সরকার শিষ্যপক্ষ নিয়ে সে কিছু চাবে আর আমি গুরুপক্ষ হয়ে চেষ্টা করব তার চাওয়াগুলো পূরণ করতে। তো বাবা একটা কথা না বললেই নয়, যিনি গুরুপক্ষে গান করে তার উপরে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। ওই দায়িত্বগুলো এমন দায়িত্ব যেগুলো এড়ানোর কোনো ভাব নাই। সর্বপ্রথমেই শিষ্যের যে চাওয়া গানের মধ্যে আমাদের বাংলাদেশের সুনামধন্য সাধক লালন ফকির, লালন ফকিরের একটি গান গেয়ে আমার কাছে তার কিছু চাওয়া। কি চাওয়া? শুনছি ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। মায়ের পেটে ঝিয়ের জন্ম নেই এটাই স্বাভাবিক, কিন্তু ফকির লালন তার গানের মধ্যে বলেছে ঝিয়ের পেটেই মায়ের জন্ম। আবার শেষ কথাটা বলেছে মাই শুইলে ছেলে মরে, জীবন বেড়ে শুনে আসতেছি মায়ে শুইলে সন্তানের আয়ু বাড়ে, কিন্তু ফকির লালন তার গানের মধ্যে বলেছে মায়ে শুইলে ছেলে মরে। এই গানের অর্থ কি? এই গানটা গেয়ে ফকির লালন কি বোঝাইয়াছেন মানুষদেরকে? আর মৌখিক একটি প্রশ্ন আছে তার, যে প্রশ্নটা হলো মুরিদ হইলে মুসলমান হয়, ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একটা মানুষ ওই পর্যন্ত মুসলমান হয় না যেই পর্যন্ত আত্মসমর্পণ না করে। যে মুসলমান হয় না আত্মসমর্পণ করে না তার পক্ষে তো স্রষ্টার সন্ধান পাওয়াও সম্ভব না। তার জিজ্ঞাসাটা হলো কিছু মানুষ মুরিদ হওয়ার আগেই এন্তেকাল করে এই পৃথিবী থেকে বিদায় নেয়, তাইলে তারা কি স্রষ্টার সন্ধান পাবে না? যদি না পায় তাহলে তাদের দোষ কোন জায়গায়? আমি চেষ্টা করব জবাব করার জন্য। তার আগে আমার একটি গান থাকবে, যেহেতু ফকির লালনের গান গেয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে আমিও চেষ্টা করব ফকির লালনের গান গেয়েই তার গানের জবাব মীমাংসা করার জন্য। ওরে সত্য ত্রেতা তাপর কলি আমি শুনতে পাই কথা, আমি শুনতে পাই চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময় সত্য ত্রেতা তাপর কলি আমি শুনতে পাই কিরে, আমি শুনতে পাই চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময় জল থেকে হয় মাটির সৃষ্টি, জাল দিলে জল হয় গো মাটি, জাল থেকে হয় মাটির সৃষ্টি, জাল দিলেই জল হয় গো মাটি। তুমি ভেবে দেখো এই কথাটি, ভেবে দেখো এই কথাটি, জিয়ের পেটে মা জন্মায়, জিয়ের পেটে মা জন্মায়,
চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় আবার এক নারীর নাম কলাবতী নয় মাসে হয় গর্ভবতী এক নারীর নাম কলাবতী নয় মাসে হয় গর্ভবতী এগারো মাসে সন্তান তিনটি এগারো মাসেই সন্তান তিনটি মেজুটায় ফকির হয় মেজুটায় ফকির হয় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় ডিমের মধ্যে কুসুম ছানা ডাকলে যেমন কথা কয় না ডিমের মধ্যে কুসুম ছানা ডাকলে যেন কথা কয় না সেথায় মাওলারা না গুনা সেথায় মাওলারা না গুনা দিবারাত্র আহার যুগায় রাত্র আহার যুগায় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময় তার গানের মধ্যে কথা ছিল শুনছি জিয়ের পেটে মায়ের জন্ম জিয়ের পেটেই মায়ের জন্ম আমরা মাটির মানুষ আর এই মাটির জন্ম পানির মধ্যে পানির মধ্যে যদি মাটির জন্ম হয় আমরা মাটিকে মা বলি তাইলে মায়ের জন্ম তো জিয়ের পেটেই হয়েছে আবার পরের কথা হলো মুখ আছে বাক্য নাই ঘর আছে দুয়ার নাই কে বা যোগায় আহার বিহার কে জ্বালায় সন্ধ্যাবাতি এই সন্ধ্যাবাতি মালিকে নিজেই জ্বালায় যেমন ডিমের মধ্যে কুসুম ছানা ডিমের মধ্যে যে বাচ্চা থাকে ডিমের তো কোনো জানালা কপাট নাই কিন্তু এরপরও এই বাচ্চা জীবিত থাকে তাহলে এই বাচ্চাকে আহার বিহার কে করায় স্রষ্টা নিজেই করায় তারপরের কথা ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে ফকিরি সনাতন ধর্মের কথা এখানে বলা হয়েছে এক নারীর নাম কলাবতী নয় মাসে হয় গর্ভবতী এগারো মাসে সন্তান তিনটি মেজুটায় তার ফকির হয় লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে শুইলে এই কথার মানে কি এখানে একটু মাহিত্য আছে কি মাহিত্য মায়ে যদি মায়া ভরা মন নিয়ে ছেলেকে স্পর্শ করে কোনো মা যদি মায়া ভরা মন নিয়ে তার সন্তানকে স্পর্শ করে ওই সন্তানের আয়ু ঠিক বাড়ে আবার এই মায়া জাতির মধ্যেও একটা রূপ আছে ওই রূপ ধারণ করে যদি কোনো মানুষকে সে স্পর্শ করে তাহলে ওই মানুষটার আয়ু ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই কথা ফকির লালন একটু ইঙ্গিত দিয়েছে ইঙ্গিতটা কি শুন মায়ে শুইলে ছেলের মরণ জীব গুণে তা হয় গো ধারণ মায়ে শুইলে ছেলের মরণ জীব গুণে তা হয় গো ধারণ কোথায় ভাবিয়া কয় ফকির লালন ভাবিয়া কয় ফকির লালন হাড়ি ভাঙবার নয় হাতে হাড়ি ভাঙবার নয় চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি চাঁদে চাঁদময়
মুরিদ হইতে হবে, মুরিদ হওয়াটা জরুরি। যে পর্যন্ত একটা মানুষ কোন পীরের হাতে হাত দেয়া মুরিদ না হবে, এই পর্যন্ত নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। তাহলে মুরিদ হওয়ার আগে যারা এই পৃথিবী থেকে চলে গেল তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মাফ করে দিবে, একটা মানুষ মুরিদ হওয়ারও উপযুক্ত একটা সময় আছে, একটা বয়স আছে। এই পৃথিবীতে যারা আসে সবাই মুরিদ হইয়াই আসে আল্লাহর কাছ থেকে। রুহের জগতেই মুরিদ হইয়া মানুষ এই দুনিয়াতে আসে। মায়ের গর্ভে থাকা অবস্থায় আরেকবার মুরিদ হয়, কিন্তু এই দুনিয়াতে বসবাস করতে গেলে, থাকতে গেলে যখন একটা মানুষ সম্পূর্ণ বিষয় বোঝে তখন একজন চৈতন্য মানুষের হাতে হাত দিয়া মুরিদ হইতে হয়। এবং কি তার সেবা করলে, তার মন সন্তুষ্ট করলেই আমার আল্লাহ সন্তুষ্ট হয়। তো যারা এই দুনিয়াতে এসে মুরিদ হওয়ার আগেই চলে গেছে, যদি তারা মুরিদ হওয়ার বিষয়টা না বুঝাই চইলা যায় থাকে, তাইলে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এই জন্য করে দিবে যে তারা সময় পায় নাই, সময় পাইলে করত। আর বুঝা শুই না যদি কেউ এই কাজ না করে, তাইলে সে মুসলমানের কাতারে আর থাকে না। মানুষ শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের কিছু দায়িত্ব আছে, কর্ম আছে, এইগুলি করতে হবে। ওই দায়িত্ব ওই কর্ম যে মানুষ না করে, ওই মানুষ আর পশু সমতুল্য হয়ে যায়। মানুষের কর্ম করলেই সে আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি হইতে পারে, কর্ম না করে নয়। আমার ছোট্ট করে একটি কথা পরীক্ষামূলক থাকবে, দেখি শুরুতেই শিষ্য যে বিষয় আমার কাছে ছায়া গেছে গানের মধ্যে, একটা বিষয় অনুমান করতে পারছি যে এইগুলি বিষয় প্রথমেই চাইতে পারে গুরুর কাছে, তারেও কিছু পরীক্ষা করা যায়। আর যে স্কুলের মাস্টার তার দায়িত্ব ছাত্রকে পরীক্ষা করা, কারণ পরীক্ষা যদি তাকে আমি না দেই তাইলে সে ক্লাস উপরে যাইতে পারবে না। তুমি একটু জবাব করো তো, তুমি মুরিদ হইছো আমার কাছে, তুমি মুরিদ হইছো আমার কাছে, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যত কিছু আছে সব কিছু আমার পায়ে অর্পণ করছো, সরিষা পরিমাণে যদি তোমার মধ্যে আমিত্ব থাকে তাহলে তোমার গুরুভজন হবে না, আর গুরুভজন না হইলে তোমার স্রষ্টাও তোমার প্রতি সন্তুষ্ট না। আমার একটু জানার বিষয় তুমি বলবা, তোমার সমস্ত কিছু আমারে দেয়া দিছ, কিন্তু তোমার বাড়িতে যে একজন আছে যিনি তোমার সহদর্মিনী, তার মন তুমি রক্ষা করো কি দিয়া? তুমি তো তোমার সব কিছুই আমারে দিয়া দিছ, তাহলে তোমার স্ত্রীর মন তুমি কি দিয়া রক্ষা করো? তুমি কার সম্পদ কারে দাও? দেখি শিষ্য কি কয় উঠে। চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময়, চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময়, সত্য প্রেতা দাপর কলি আমি শুনতে পাই, কথায় আমি শুনতে পাই, চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদে চাঁদময়, সাদের সৃষ্টি চাঁদে চাঁদ। ধন্যবাদ আমার গুরুর কাছে, যে আলাপ ছিল সুন্দরভাবে মীমাংসা করলেন। যদিও করে যায় জবাব, তবু কিছু থেকে যায় অবাব, এটি আমাদের স্বভাব। আমি প্রশ্ন করেছিলাম মুরিদ অর্থ হলো আত্মসমর্পণকারী, জবাব খুবই সুন্দর করলেন। তার পাশাপাশি একটি কথা, আমরা নাকি পূর্বে একবার মুরিদ পড়েছিলাম, আমরা যখন মায়ের উদরে আসলাম সেখানেও একবার গুরুর হাতে হাত দিয়ে আমরা মুরিদ পড়েছিলাম। এখানে আমার একটি কথা, যে কথাটা হলো যদি পূর্বে আমরা দুবার মুরিদ পড়ে থাকি তাহলে আমাদের এই জড়জগতে আবার এসে কেন মুরিদ পড়তে হয়? অভাবটা কিসের, যে অভাবের কারণে আবার এই পৃথিবীতে এসে একজন গুরুর হাতে হাত দিয়ে আমাদের মুরিদ হতে হবে।
আমাকে প্রশ্ন করে নাই, একটা ইন্টারভিউ দিছে আর কি। ইন্টারভিউটা হলো আমার যাহা আছে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী যত কিছু আছে সকল কিছু আমি আমার গুরুর চরণে অর্পণ করে দিয়ে আমার বিনামূল্যে দেহটা বিক্রি করে দিলাম একজন কামিল মুর্শিদের চরণে। আমার যে গড়ের বিবি তাহলে আমি তাকে দিলাম কি? তার কথা হলো আমার গড়ের স্ত্রী আছে, আমি যদি সকল কিছু আমার গুরুর চরণে অর্পণ করে দিয়ে থাকি তাহলে আমি তার জন্য রাখলাম কি? সুন্দর কথা, জবাব দেবার চেষ্টা করব। তার আগে আমার একটি গান, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, যারে দিয়া দুনিয়া আলো গুরু সে কেন গো দেখতে কালো, আবার সবের মনি ভেঙ্গি নিল, ময়ূর পালাই কি কারণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, পিতার যেদিন মৃত্যু হলো সেদিন মা যুবতী হইল, পিতার যেদিন মৃত্যু হলো গুরু সেদিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, আগেই ছেলে জন্ম নিল, পাইনা কথার নিরূপণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, ভাইয়ের দেখা হলো পথে ভগ্নি এলো উঠে রতে, ভাইয়ের দেখা হলো পথে গুরু ভগ্নি এলো উঠে রতে, আবার অমাবস্যা পূর্ণিমাতে, অমাবস্যা পূর্ণিমাতে উঠাই লাগে চন্দ্র গ্রহণ, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন, শিয়ালের সিং সাপের পাও দয়ালা মাই নিয়ে দেখাও, শিয়ালের সিং সাপের পাও দয়ালা মাই নিয়ে দেখাও,
দাও হে গুরুদর। আস্তে আমার টাকা পয়সা ধন সম্পদ জীবন যৌবন সকল কিছু আমার গুরুর চরণে আমি অর্পণ করে দিয়েছি। আমি যে বিবাহ করেছি আমার গুরুকে আমি যাহা দিয়েছি আমার বলতে আমার কিছুই নাই, তাহলে আমার ঘরের স্ত্রীকে আমি কি দিয়ে রাখি? আমার বলতে আমার কিছুই থাকে না, যখন আমি যাই আমার দয়ালের কাছে মুড়ি থলিবান লাগিয়া। আমিত্ব যদি আমার মধ্যে থাকে তাহলে গুরু ভজন হবে না এই দুনিয়া আসিয়া। আমিত্ব যদি থাকে আমার মধ্যে আমার গুরু ভজন হবে না। যেদিন আমি আপনার কাছে মুড়িত হয়েছি ও দয়াল, আমি আপনার দেই কইয়া আস্তে আস্তে বড় হলাম, আমার গাই যৌবন এলো শুনেন মন দিয়া। অর্থাৎ আমি যখন দয়ালের কাছে গেলাম, দয়ালের হাতে হাত দিয়ে যখন মুড়িত হলাম, হওয়ার পর আমি আস্তে আস্তে বড় হলাম, আমার গাই যৌবন এলো। যৌবন আসার পর আমার গুরু তখন বুঝতে পেরেছে, আমার গুরু বুঝতে পেরেছে আমার ভক্তের এখন কি লাগে। আমার গুরুজি অনুমতি দিল, যাও এখন তোমার দরকার একটা বিবি। এখন আমি ওই বিবিকে আমি কি দিয়ে রাখি? যেই জিনিসটা আমি গুরুর অনুমতি ক্রমে আমি বিবাহ করে আমার বিবিকে আমি ঘরে আনলাম, সেখানে আমি মনে করি ওই আমার স্ত্রী ও আমার নয়, আমি আমার দয়ালের ইচ্ছে আমি যে কাজ করেছি এই জিনিসটুকু আমার থাকতে পারে না, এটি আমার দান নয় এটা আমার গুরুর দান। এই তো আমার আপনার কথা ছিল, অগদয়াল গেল ফুরাইয়া, এইবার আমার কথা এলো দিবেন পূরণ করিয়া। আমার কথা কি? জন্মের আগে খাইতে এলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাবু করিয়া দিয়া যাও হে গুরুদন। আমরা যখন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক গ্রহকে সৃষ্টি করে যখন আলমে আরহার মধ্যে রাখলেন, সেখান হইতে একদিন আমার স্রষ্টা আমাদের সকল গ্রহকে দাওয়াত করেছিলেন, এবার আমাকে যদি কেউ এই জড়জগতে দাওয়াত করে একজনের বাড়িতে নিয়ে যায়, হয়তো কিছু পোলাও মাংস ভাত বিরিয়ানি এগুলি খাবার দিবে। জন্মের আগেই যে আমরা মামুদের বাড়ি আমরা দাওয়াত খেতে গেলাম, আমার জানার বাসনা দয়ালের কাছে, সেখানে আমাদেরকে আপ্যায়নটা কি করেছিল, ভাত দিয়ে না বিরিয়ানি না পোলাও না মাংস না কুরমা, কোন জিনিসটা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছিল আমার দয়ালের কাছে একটি কথায় জানার বাসনা। ধন্যবাদ সকল। শিয়ালের সিং সাপেরই পাও, দয়ালামাই নিয়ে দেখাও,
শিয়ালের শিং সাপেরি পাও দয়ালা মাই নিয়ে দেখাও দালালে কই ঠিক বলে দাও দালালে কই ঠিক বলে দাও উল্টা কথার বিবরণ উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুদন আমি জন্মের আগে খাইতে গেলাম আমি জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে আমার পরীক্ষামূলক যে কথা জিজ্ঞাসা ছিল শিষ্যের কাছে আমার পরীক্ষামূলক প্রশ্নের জবাব দিয়ে এইবার তার একটি গান শুনলাম বাউল সাধক কবি জালাল উদ্দিন খা একটি গান গানে বলা হয়েছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও হে গুরুধন আমরা এই দুনিয়াতে আসার আগে আল্লাহ সমস্ত রুহুদেরকে দাওয়াত করেছিলেন আর দাওয়াত দিয়ে আমার আল্লাহ এই রুহুদেরকে কি খাওয়াইয়াছিলেন অর্থাৎ কি দিয়ে আপ্যায়ন করলেন একটা কথা বলি শাহ আলম সরকার আল্লাহ যদি দাওয়াত দেয়া নিত তাইলে কি খাওয়াইছে কিংবা না খাওয়াইছে এই বিষয়ে কিছু বলা যেত গানের মধ্যে কিন্তু বলা হয়েছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ আল্লাহ আর ভূত দুইটা দুই জিনিস ভূতের বাড়ি নিমন্ত্রণ এই ভূত কি এটা আগে বুঝতে হবে একটা কথা বলেছে যে যদিও অনেক সুন্দর জবাব তারপরেও থাকে অভাব এটা আমরা বাউলদের স্বভাব এটা বাউলদের স্বভাব তবে সব বাউলের স্বভাব এরকম না যেহেতু তুমি শিষ্য তোমারে যদি আমি না বলি তাইলে আর কেউ বলবো না আমারই বলতেই বাউলের স্বভাব সব বাউলের এক না যদি তাই হইতো আমাদের বাংলাদেশের অনেক বাউল শিল্পী যারা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এলাকার মানুষকে দাওয়াত দিয়া বইলা গেছে যে আমি অমুক দিন ওই টাইমে এই পৃথিবী থেকে চলে যাব গেছেও একই টাইমে তাহলে দেখা গেল সবারই স্বভাব এক না তো স্বভাবটা যার তার আমি যদি আমার স্বভাবটা ভালো রাখি তাইলে ভালো তুমি যদি তোমার স্বভাব ভালোভাবে ধারণ করো তাহলে ভালো আর যদি উল্টা পাল্টা করো তাইলে উল্টা পাল্টা হবে পঞ্চভূত পঞ্চভৌতিক এই দেহ আমাদের এই দেহটা পঞ্চভূতে সৃষ্টি কিরকম পঞ্চভূত আগুন মাটি বাতাস পানি নূর এই পাঁচটা বস্তু দিয়ে আমাদের এই মানব দেহটা সৃষ্টি এই পাঁচটা বস্তুকে ভূত বলে আখ্যায়িত করা হয়েছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও হে গুরুদন মা যেদিন যুবতী হলো ওই দিন বাবার মৃত্যু হলো আগেই ছেলে জন্ম নিল পাইনা কথার নিরূপণ এই জায়গায় একটু রহস্য আছে আবার বলছে যারে দিয়া জগৎ আলো তার এখানে দেখতে কালো সাপের মনি বেঙ্গি নিল ময়ূর পালায় কি কারণ এই জায়গাটার মধ্যেও কিছু রহস্য আছে আমি একটা গান করি গুরুপক্ষের একটি গান গেয়ে পরে জবাবটা দেই আমাদের কিছু অভাব আছে যে অভাবটা সবচাইতে বেশি এটা হলো আমাদের সবুরের অভাব আমাদের মধ্যে সবুর কম এই ধৈর্য শক্তি এই সবুর যদি আমাদের মধ্যে পরিপূর্ণ থাকতো তাইলে আমরা অতি সহজেই পরিপূর্ণ হয়ে যাইতে পারতাম বা হওয়া সম্ভব হইতো ফকির লালন কি বলেছে গানটার মধ্যে শুনো একবার সবুরের দেশে বই দেখি দম কষে
উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন তোর রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এ ধন একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এ ধন শরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা সে করে কালার শরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব দম দিল বলি রাজা ছিল তার সর্বস্ব দম দিল ব্রাহ্মণ রূপে বিধি করে চলো না রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা রবে না এ ধন চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে অহল্লা চরিত্র দেখো চিত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে আগুনে পুরালো আর পানিতে ডুবালো আগুনে পুরালো আর পানিতে কবুনা ছাড়িল শ্রীনাম সাধনা রবে না এ ধন কর্ণ রাজা ভবে বরদাতা ছিল অতিথি সেবাই তার পুত্রকে নাসিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবাই তার পুত্রকে নাসিল তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন সে করে সান্ত্বনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা রবে না এ ধন গানের মধ্যে বলা আছে কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাসিল তার গুরুর মন সন্তুষ্ট করার জন্য দয়ালের মন রাজি খুশি করার জন্য নিজের একমাত্র সন্তানকে সে টুকরা টুকরা করে কেটে রান্না করে গুরু সেবায় দিয়েছিল গুরু সেবা আমরা খালি মুখেই বলি গুরুর মন জয় করা অত সোজা না সনাতন ধর্মে একটি কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ
তবুও যদি কেউ করে আমার আশ, আমি করি তার সমূলে বিনাশ। তবুও যদি কেউ না ছাড়ে পাশ, আমি হইয়া যাই তার দাসের দাস। গুরু যেই রকম দিতে পারে, ওই রকম গুরু নিতেও পারে। গুরু পুরাইতেও পারে, আবার গুরু শান্তিও দিতে পারে। বাবা কি বলবো, ক্যাসেটের মধ্যে তো সময় কম। এখন তো গুরু ভজন কি এটা অনেক শিষ্য অনেক ভক্তরা বুঝে না। পীর আইছে বাড়িতে, এক মাইল দুই মাইল দূর থেকে এক ভক্তে খবর পাইছে, খবর পাইয়া ওই যে বাচ্চা একটা হইছে, কুলে করে লয়ে কইতেছে, কয় বাবা একটু দোয়া করে দিন, এটা বড় হইলে যাতে চকিদার হয়। হ্যাঁ বাবা, আমার ব্যবসার অবস্থা ভালো না বাবা, আমার গরু ডাকালি অসুখ পরে। এইগুলি ফরিয়াদ লইয়া যায় পীরের কাছে, সমস্ত কথাই হলো এগুলি দুনিয়াদারি। সত্যিকার এই যে গুরু ভজন করে বা জানে, সে কখনো দয়ালের কাছে সুখের আশা করে না, সুখ কামনা করে না। সদা সর্বদাই দয়ালকে রাজি খুশি রাখতে যা করার সে তাই করে। মোমবাতি চিনেন আপনারা? মোমবাতি কিন্তু নিজে জ্বলা অন্যকে আলোদান করে। যে শিষ্য যে ভক্ত, সেও নিজে জ্বলাই তার দয়ালকে সন্তুষ্ট করতে হয়, এটাই নিয়ম। গানের মধ্যে কবি জালাল খা যে রহস্যটা বলেছে, উল্টা তত্ত্ব গানের কথা, যারে দিয়া জগৎ আলো সে কেন দেখতে কালো। আমরা চোখ দিয়া সমস্ত কিছু দেখি, কিন্তু আমাদের চোখের মণিটা দেখতে কালো। সাপের মণি পেঙ্গি নিল, একটা পুরুষকে বলা হয়েছে সর্প, একটা সর্পের কাছে একটা বেঙ্গি কিছু না, কিন্তু ওই বেঙ্গিটাই বলা হয়েছে একটা নারীকে। একটা সর্প তার মণি ভেদ করে নেয় বেঙ্গি, কেন নেয়, ওখানে একটা আকর্ষণ আছে, ওই আকর্ষণে নেয়। তবে নিতে পারবো না যদি তোমার দয়ালের দয়া তোমার প্রতি থাকে। তোমার দয়ালের দয়া যদি তোমার প্রতি থাকে, তাইলে তুমি ওই ব্যবসায় লস দেওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি লাভবান হইতে পারবা। ওই নিয়ম কারণ আগে জানতে হবে, বুঝতে হবে। বলা হয়েছে সাপের মনি বেঙ্গি নিল, ময়ূর পালাই কি কারণ। স্বামী স্ত্রী মিলনের আগ মুহূর্তটা ময়ূরের পেখমের সঙ্গে তুলনা করেছে সাধক। মিলনের আগ মুহূর্তটা অনেক সুন্দর অনেক ভালো, এই মিলন শেষে আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা একবার দেখলে খালি আফসোস হয়, কে লেগে গেছিলাম হেনু মরবার, কি দরকার আছে, নিজের চেহারা দেখে নিজেরই আফসোস লাগে। ওই যে কেন, ওই জায়গায় গিয়া বাবা মরছে, বাবা মরার পরেই সন্তানের জন্ম হয়েছে। বাবার কাছ থেকে আমি যেদিন চইলে গেছি ওই দিন বাবার মরণ হয়েছে, আমারে পায়ে আমার মাই যুবতী হয়েছে, তোমারে পায়ে তোমার মাই যুবতী হয়েছে, তোমার বাবার মরণ হয়েছে। তোমার বাবার যদি মরণ না হইতো, তাইলে তুমি শাহালম সরকার প্রকাশ হইতা না। সাধক মহজ্ঞানী ব্যক্তি যারা, তারা ইশারা ইঙ্গিতে অনেক তত্ত্ব লুকায় রাইখা গেছে গানের মধ্যে, এগুলি বুঝা নিতে হয়। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল, শক্তিশেল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল, শক্তিশেল হানিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি তবু না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি। লালন বলে করমন এই বিবেচনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। গ্রামে বাড়ি আছে, ঢাকা ইসা কেমনে একটা বাড়ি করবো, বাড়ি করছে পরে কেমনে একটা বাজারও গাড়ি কিনবো, ঢাকাও বাড়ি গাড়ি করছে পরে কেমনে আমেরিকা একটা ফ্ল্যাট কিনবো। এই যে সবর, এই সবর জিনিসটা নাই মনের মধ্যে, খালি পাওয়ার আশা। তাই তো ফকির লালন বলেছে,
সবুরের দেশে বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। আমার এইবারও আরেকটি পরীক্ষামূলক কথা থাকবে, তুমি একটু জবাব ফেরত দাও। তার একটি কথা আছে দয়াল গো, গর্বে যদি মুরিদ হইয়া থাকি তাইলে দুনিয়াতে আইসা কেন হইতে হবে? গর্বে ওয়াদা করছো, তুমি তোমার মায়ের গর্বে থাকাকালীন আমার লগে তোমার সাক্ষাৎ হইছে, তুমি ওয়াদা করছো দুনিয়াতে আইসা তুমি আমার ভজন করবা, ওই ওয়াদার প্রতিফলন এই দুনিয়াতে আইসা ঘটাইতে হয়, এই জন্যই দুনিয়াতে আসার পর তুমি আমার কাছে আসবা, আসতে হবে, কারণ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছো। তুমি একটু বইল তো, তুমি শিষ্য, তুমি শিষ্য, এই পৃথিবীর মধ্যে এমন একজন শিষ্য ছিল, এই শিষ্য তার গুরুকে সদা সর্বদাই বিশ্বাস ভক্তি সদা সর্বদাই চেষ্টা করত গুরুর মন জয় করার জন্য। একদিন গুরু বলতেছে শিষ্য তুই এই কর্মটা কর, কয় না দয়াল আমি করব না। একে একে তিনবার বলছে তুই এই কর্মটা কর, শিষ্য কয় না আমি করব না। গুরু শিষ্যটাকে বুকে জাবড়ায় ধরে বলেছিল তুই আমার খাঁটি ভক্ত। আমার একটু জানার বিষয়, গুরুর হুকুম ফরজ, কিন্তু সে ফরজ তরফ করার পরেও গুরুর কাছে অনেক প্রিয় হয়ে গেছে, এই শিষ্যটার কি নাম, কি হুকুমটা পালন করে নাই। একবার সবুরের দেশে বই দেখি তম বসে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন্তর এত বাসনা, রবে না। ধন্যবাদ আমার গুরুর কাছে যারও ধনা ছিল। আমার দয়াল অনেক সুন্দর করে তার জবাব করলেন, তবে একটি কথা আমার কাছে আবারও রাখলেন, আল্লাহর হুকুম ফরজ আর গুরুর হুকুম হলো দাইবী ফরজ, যেটা অতি তাড়াতাড়ি পালন করতে হয়। আমার কাছে জানতে চেয়েছে একজন গুরু তার ভক্তকে বললেন তুমি এটা করিও না, ভক্ত বনর আবার বললেন আমি এটা করবই, আবারও বললেন তুমি এই কাজ করিও না, উনি আবারও বললেন এই কাজ আমি করব, আবার বললেন তুমি এই কাজ করিও না, একে একে তিনবার যখন বললেন তিনবার বললেন আমি এই কাজ করব, তাহলে এখানে গুরুর কথা ওভারটাক হয়ে যায়। এমন কি কাজ করলেন বারবার নিষেধ করার শর্ত সেই কাজটা করলেন, তার জবাব দেওয়ার চেষ্টা করব। একটি কথা শুনতে পেলাম, আমি যদি ভক্ত তোমার নাম না নেই তাহলে তোমার নাম আর কেউ নেবে না। আমি আমার দয়ালকে বলবো আমি যদি আপনার নাম না নেই আপনি যে দয়াল এ নামটা কোথাও থাকবে না, একমাত্র ভক্তই রাখতে পারে আপনার নাম, ভক্ত ছাড়া আপনার নাম আর নেওয়ার মতো কেউ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে যখন সৃষ্টি করলেন পাক পড়ুয়ার, নূরকে প্রথম জিজ্ঞেস করলেন তুমি কে, নূরে বললেন আমি আমি তুমি তুমি, স্পষ্ট ভাষায় দলিল তার প্রমাণ করেছেন। প্রথমে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার স্রষ্টাকে স্বীকার করেছিল, বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আল্লাহর কোনো অস্তিত্ব থাকতো না যদি আমার মুহাম্মদ নূর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি আমার আল্লাহর নাম তিনি স্বীকার না করতেন। এখানে আপনি গুরু, আমি শিষ্য, আমি যদি আপনার নাম যদি আমি না নেই, তাহলে এই জড় জগতের মধ্যে আর কেউ নাই আপনার নাম প্রকাশ করে। তো আমি যে কথাটা আমার কাছে রেগেছেন, আমি কথাটা মীমাংসা করব, হয়তো আমার শেষ আসর, এটি আমার শেষ গান, আমি আর দাঁড়াবো না, ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আমার দয়ালের কাছে একটি আরাধনা থাকবে, আমি এই আসরে আমার দয়ালকে একটি ভক্তি না দিয়ে আমি পারছি না। দরুদি, আমার শেষ আসরে একটি জানার থাকবে, আল্লাহ বলেছে যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে এক পা অগ্রসর হয়, আমি তার প্রতি 10 পা অগ্রসর হয়ে যাই। আমার দয়ালকে আমি একটি ভক্তি দিলাম, আল্লাহ যদি 1 পা অগ্রসর হলে 10 পা অগ্রসর হয়, আমি একটি ভক্তি দিলে গুরুকে আমি আশা করি আমার দয়ালের কাছ থেকে আমি 10টা ভক্তি পাব। সে ভক্তিগুলো আমি কিভাবে পাব, এই কথাটা মীমাংসা করলে যারা গুরুবাদী লোক আছেন তারা অনেকটা পেয়ে যাবেন। তো আমি আশা করব এই কথাটা সুন্দরভাবে আমার গুরু আমাদেরকে বোঝাবেন। তো আমি শেষ আসরে আমি একটি ভজন গান দিয়ে আমার আসর আমি সমাপ্ত করব। তুমি বিনে তুমি বিনে কে আছে, কতদিনে
তেরা নহ জন গোলা মাঝে দয়াল চন্দ্র ভাইসা বান্দা ছিলাম রে ওইরা নহ জন গোলা বান্দা ছিলাম রে দয়াল চন্দ্র নাইকা জুরানে নাইকা মাতা নাইকার পিতা দয়াল আমার নাইকা জুরানে আমার আবার একটি কথা ছিল জবাব করে শিষ্য আরেকটি কথা তার আল্লাহ বলেছে যদি আমার কোনো বান্দা আমার দিকে এক পা অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে দশ পা অগ্রসর হই যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে আপনি আমার দয়াল আপনি আমার গুরু আমি আপনাকে একটি ভক্তি দিলে আপনার কাছে তো আমি দশটি ভক্তি পাব এই দশটা ভক্তি কিভাবে পাব শাহ আলম সরকার একটা বিষয় আগে বুঝতে হবে তোমার ভক্তি কি সেজদা কি আর অগ্রসর হওয়া কি ভক্তি দেয় মুক্তির জন্য শিষ্য ভক্তি করে ভক্তয় ভক্তি দেয় তার নিজের মুক্তির জন্য কিন্তু আল্লাহ তো কারো দায় ঠেকে নাই যে আল্লাহ ভক্তি দেয়া মুক্তি নিব মালিক সে তার মুক্তির প্রয়োজন নাই সে নিজে মুক্ত
আর এই যে এক পগ্রসর হলে যে আল্লাহ দশ পগ্রসর হয়, এই কথাগুলি এক শ্রেণীর মানুষের কথা। যারা গুরুবাদী মানুষ, যারা গুরুবাদ বিশ্বাস করে, তাদের মত আবার একটু ভিন্ন। ওই এক শ্রেণীর মানুষের কথাও যদি ধরি, যদি আল্লাহ এই কথা বইলেই থাকে যে আমার দিকে এক পগ্রসর হলে আমি দশ পগ্রসর হই, আল্লাহ কেন দশ পগ্রসর হয়? তুমি যদি একবার তোমার মালিকের স্মরণ করো, তাহলে তোমার মালিক তোমারে দশবার স্মরণ করবে, আর তোমার মালিক তোমারে যত স্মরণ করবে ততই তুমি মুক্ত হইতে পারবা। তোমার পাপের, তোমার অন্যায়ের পরিমাণ যতই থাকুক, স্রষ্টার মাপের পরিমাণটা আরো অনেক বেশি। অর্থাৎ ভক্ত শিষ্য ভক্তি দেয় নিজে মুক্তি পাওয়ার জন্য, এই জন্যই ভক্তি দেয়। আর যদি একটু গুরুবাদ নিয়ে বলি, শুধু গুরুবাদ কেন, কুরআন দিয়ে যদি বলি, তাহলে আল্লাহ তোমার সাহারগের চাইতেও নিকটে, তোমার সাহারগের চাইতেও নিকটে। যদি তোমার স্রষ্টার স্থান হয়, ওই জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে দশ পগ্রসর হওয়ার তো কোনো জায়গা দেখি না। তোমার মধ্যে আছে, শুধু তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে খুঁজো, তোমাকে খুঁজলেই তুমি তাকে পেয়ে যাবা। তোমারে যদি তুমি খুঁজে পাও, তাইলে তুমি তাকে পাইবা। এই যে গান করতেছি আমি, বারেক বৈদেশি বেহালা বাজায় হাত দিয়ে, এটা বারেক বৈদেশির হাত, এটা বারেক বৈদেশির মাথা, এটা মুখ, কিন্তু বারেক বৈদেশি কোথায়? শাহালম সরকারের মাথা, চোখ, নাক, কান, হাত, পাও সব দেখতেছি, শাহালম কোথায়? তোমার ভিতরে যে শাহালম কথা বলে, যে শাহালম গান গায়, এই শাহালমটাকে বাহির করে তুমি দেখো, তাইলেই তোমার স্রষ্টা দেখা হবে, তুমি তোমার মুর্শিদকে পেয়ে যাইবা। এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো ভক্তি। ভক্তি নিয়ে যদি আলোচনা করি, তাইলে কয়েক রাত্র গান করা যাবে এই ভক্তি সম্বন্ধে আলোচনা করলে। ক্যাসেটের মধ্যে যত সময় নাই, এরপরও যতটুকু সম্ভব সংক্ষেপে একটি কথাই বললাম যে আল্লাহর দশ পা অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর দশটা ভক্তি দেওয়ারও ভক্তরে কোনো প্রয়োজন নাই, কারণ সে নিজে এক ভক্তি দিয়েই বইরে রয়েছে। আমার নবী যখন মেরাজে গেল, আমার আল্লাহ ভক্তিরত অবস্থায়, সেজদারত অবস্থায়, এখন আল্লাহরে জিজ্ঞাসা করে আমার রাসূল যে আল্লাহ গো, আমরা তো আপনার কর্ম করি, আপনার এবাদত করি, আপনি কার এবাদত করেন? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, আমি আমার হাবিবের এবাদত করি, আমি আমার হাবিবের নামের দুরুদ পড়ি, যে দুরুদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিনের নবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা তাইয়িবাটাকে ফরজ করা হয়েছে, সুন্নত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু সুন্নত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু ফরজ, কারণ ফরজটুকু আল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে আর সুন্নতটুকু নবীর মুখ দিয়ে বেরিয়েছে। তে ভক্তের অধীন ভগবান, এই কথা সত্য। তুমি যদি আমার অধীন থাকো, তাইলে আমি তোমার অধীন, তো আমারে তোমার অধীন করতে হবে। তুমি যদি অধীন করতে পারো, তাইলে আমি তোমার অধীন, আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকবো যদি সন্তুষ্ট করতে পারো। শেষ করলাম, একটি বিচ্ছেদ গান শুনলাম, গুরু ভজন বা ভজন বিচ্ছেদ। তো ভজন বিচ্ছেদের পাশাপাশি আমার একটা গুরু বিচ্ছেদ থাকবে। তুমি তোমার মালিকের কি কর্ম করলে খুব সহজে তাড়াতাড়ি পাইবা, এই বিষয়টা এই গানের মধ্যে একটু লক্ষ্য করলেই হবে। ও দুই চোখের জলার প্রাণেরই টা, সে বিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে আমি যদি তোমার মধ্যে না থাকি, তাইলে তুমি একটা আঙ্গুল লড়াই ভাই, এই শক্তি এই পাওয়ার তো তোমার নাই, তাইলে তুমি কেমনে ভক্তি দিলা? যে ভক্তিটা দিছো এইটাও তো আমার,
কারণ তুমি আমার সম্পদ লয়ে চলতেছো, তোমার মধ্যে দশটা ইন্দ্রিয়, এই দশটা ইন্দ্রিয় শক্তি আমি তোমারে দিছি। যদি আর একটু কাছাকাছি বলি তাহলে এই কথাই বলতে হয়, তারে আঁখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, তারে আঁখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। প্রেম ভাবে করুণ সুরে ডাকার মতো ডাকলে তারে রে, প্রেম ভাবে করুণ সুরে ডাকার মতো ডাকলে তারে রে, অমনি আসবে নেচে নেচে, অমনি আসবে নেচে নেচে আনন্দে প্রাণের পাশে, প্রাণের প্রাণ কাছে তারে, মানুষ ভবে খেলার পুতু খেলছে খেলা দুলদুল নতুন রে, মানুষ ভবে খেলার পুতু খেলছে খেলা দুলদুল নতুন রে, যে পেয়েছে ওই খেলার মু, যে পেয়েছে ওই খেলার মূল, মায়ের কুল সারিয়া গেছে গানের প্রাণ কাছে, তারে আঁখি নিরে টেনে আনো গানের প্রাণ কাছে। প্রেমের আবাস পাইয়া মনোমোহ গাছতলায় করেছে রোদন রে, প্রেমের আবাস পাইয়া মনোমোহ গাছতলায় করেছে রোদন রে, আমার ছুটবে কবে কর্মবন্ধ, ছুটবে কবে কর্মবন্ধন, জন্ম মরণ যাবে বসে প্রাণের প্রাণ কাছে, তারে আঁখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। ও তুই চোখের জলার প্রাণেরই টান, চোখের জলার প্রাণেরই টান, সে বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, তারে আঁখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে।